হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি এম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউটিউব চ্যানেল রোজকার রেগুলার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আর চাইল্ড সাইকোলজিয়ান পেটাকি থেকে মকটেস নম্বর ষোলোটি তোমাদের সামনে পাবলিশ করছি চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেটাকি থেকে আমরা অলরেডি পনেরোটা স্পেশাল ক্লাস নিয়েছি তোমরা যারা সেই ক্লাসেসগুলো দেখো সেগুলোর নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখতে পারো এবং রিসেন্ট টাইমে আমরা আমাদের এই চ্যানেলে ইংলিশ পেডাকগের ক্লাসেসগুলো কিন্তু রেগুলার চালু করছি যেই ক্লাসটা হচ্ছে প্রতিদিন রাত্রি আটটা থেকে ঠিক আছে তো অলরেডি আমরা দুটো ক্লাস নিয়েছি সেই ক্লাসেসগুলোর লিঙ্কও কিন্তু নিচে ডিসক্রিপশানে এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই সেগুলো দেখতে পারো আজকে প্রথম প্রশ্নে বলা হয়েছে আইকিউ কিউ আই কিউ শব্দটা আমরা খুব বেশি শুনে থেকে ব্যবহার করে থাকি এই আই কিউয়ের পুরো ফর্মটা কি ইন্টেলিজেন্ট কোয়েন্স ইন্টেলিজেন্ট কুয়েশন ইন্টেলিজেন্ট কোয়টিএেন্ট ইন্টালিজেন্ট কোশেন্ট কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ইন্টেলিজেন্ট কোশেন্ট ওকে তারপর পরের প্রশ্ন বলেছে এম এ কথাটির অর্থ কী এখানে এম এ কিন্তু কোনো ডিগ্রি কোর্সের কথা বলা হয়নি এখানে শিখন পদ্ধতিতে যে এম এ রয়েছে সেই এম এ কথার অর্থ কী অপশানসগুলো দেখি মেন্টাল এজ ম্যান অ্যাটিটিউড ম্যান অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ মেন্টাল এজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে তারপর প্রশ্ন নম্বর তিনে বলা হয়েছে বিনে প্রবর্তিত উনিশশো প্রকাশিত প্রথম স্কেলের নাম কি বিনে যে উনিশশো সালে একটি স্কেল প্রকাশ করেছিলেন সেই স্কেলটার নাম কি অ্যাটমেটিক্যাল স্কেল অফ অ্যাটিটিউড অ্যাটমেটিক্যাল ইন্টেলিজেন্স অ্যাটমেটিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স অ্যাটমেটিক্যাল স্কেল অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অ্যাটমেটিক্যাল এটা অ্যাটমেটিক্যাল হয়ে যাবে হ্যাঁ অ্যাটমেটিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স ঠিক আছে তারপর নাম্বার চারে বলা হয়েছে বিনের টরম্যান মেরিল সংরক্ষণ কি অভীক্ষা নামে পরিচিত বিনের টরম্যান মেরিল সংরক্ষণ কি অভিক্ষা নামে পরিচিত অপশানসগুলো দেখো ভাষাবিহীন অভীক্ষা ভাষাভিত্তিক অভীক্ষা ব্যক্তিগত অভীক্ষা সমাদনী অভীক্ষা কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ভিত্তিক অভীক্ষা ঠিক আছে তারপর চলে আসে নাম্বার পাঁচে তোমরা কিন্তু এই সেটগুলো প্রত্যেকটা সেটে তিরিশটা করে কোয়েশ্চেন পাবে ঠিক আছে অত্যন্ত উচ্চমান সম্পন্ন ব্যক্তির বুদ্ধঙ্ক কত হয় বুদ্ধঙ্ক হচ্ছে আইকিউ ঠিক আছে অত্যন্ত উচ্চমান সম্পর্ক ব্যক্তির বুদ্ধঙ্ক কত হবে অপশানসগুলো দেখি একশো থেকে একশো নয় একশো চল্লিশের বেশি একশো কুড়ি থেকে একশো উনচল্লিশ একশো দশ থেকে একশো উনিশ কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি একশো কুড়ি থেকে একশো উনচল্লিশ ঠিক আছে তারপর নাম্বার ছয়ে বলা হয়েছে আলেকজান্ডার পাস এবং অভীক্ষা রক ডিজাইন অভীক্ষা কিউর কনস্ট্রাকশান অভীক্ষা আর ডিমার বর্ণের ফর্ম বোর্ড কী ধরনের অভীক্ষা ডিমার বর্ণের ফর্ম বোর্ড কী ধরনের অভীক্ষা ভাষাভিত্তিক এই যে অভিক্ষাগুলো যে নাম বলা হয়েছে এগুলো কী ধরনের অভীক্ষা সম্পাদনী অভীক্ষা ভাষাবিহীন অভীক্ষা ব্যক্তিগত অভীক্ষা কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি সম্পাদনী অভীক্ষা অর্থাৎ এই সমস্ত অভীক্ষার মধ্যে দিয়ে একজনের কাজ সম্পাদন করার যে এবিলিটি বা ক্ষমতা সেগুলো কিন্তু প্রকাশিত হয় বা বোঝা যায় তারপর প্রশ্ন নম্বর সাত একজন মানুষের গড় বুদ্ধঙ্ক কত বা মানুষের গড় বুদ্ধঙ্ক কত হতে পারে বা কত হয় অ্যাভারেজটা নব্বই থেকে নিরানব্বই একশো কুড়ি থেকে একশো উনত্রিশ একশো থেকে একশো নয় একশো দশ থেকে একশো উনিশ কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে একশো দশ থেকে একশো উনিশ অপশন নাম্বার ডি এটা হচ্ছে গড় বুদ্ধঙ্ক হয়ে থাকে মানুষের এবার চলে আসে প্রশ্ন নম্বর আটে প্রশ্ন নম্বর আটে বলা হয়েছে থার্ডস্টোনের তত্ত্বের অল্প পরিবর্তন করে কে তথ্য প্রকাশ করেছেন থার্ডস্টোনের যে তত্ত্ব রয়েছে সেটার কিছুটা পরিবর্তন করে দিয়ে একটু মডিফাই করে কে নতুন তত্ত্ব প্রকাশ করেছেন গার্ডনার স্পিয়ারম্যান গিলফোর্ড থমসান কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি গিলফোর্ড ঠিক আছে তারপর চলে আসি প্রশ্ন নম্বর নয় প্রশ্ন নম্বর নয় বলা হয়েছে আধুনিক মনোবিদদের মতে স্বল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের বুদ্ধঙ্ক কত মানে যে সমস্ত ব্যক্তিদের বুদ্ধি কম তাদের বুদ্ধঙ্ক কত হয় মানে গড়টা বলতে হবে পঁচিশ থেকে ষাট পঞ্চাশ থেকে সত্তর শূন্য থেকে পঁচিশ নাকি সত্তর থেকে নব্বই সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি পঞ্চাশ থেকে সত্তর অর্থাৎ যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদের বুদ্ধঙ্ক হয়ে থাকে পঞ্চাশ থেকে সত্তর ঠিক আছে তারপর প্রশ্ন নম্বর দশ প্রশ্ন নম্বর দশে বলা হয়েছে বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে ইন্টেলেক্ট ভিডির প্রবর্তন করেন কে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রেন্ডস বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে ইন্টেলেক্ট সি এ ভিডি এর প্রবর্তন কে করেন পিয়াজে পিয়ারসন থনডাইক জেমস কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ডাইক ওকে তারপর প্রশ্ন নাম্বার এগারো মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বের প্রবক্তাকে দেখো বিভিন্ন তত্ত্বের কিন্তু এখানে প্রশ্নগুলো আজকে রেখেছি মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বের প্রবক্তাকে অপশান একটু দেখে নাও অপশান নাম্বার এতে বলা হয়েছে গার্ডেনার অপশান নাম্বার বি স্টার্নবার্গ অপশান নাম্বার সি টলম্যান নাকি অপশান নাম্বার ডি পিঁয়াজে কী হবে সঠিক উত্তর মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বের প্রবক্তা হলেন গার্ডেনার ঠিক আছে অপশন নাম্বার এ তারপর প্রশ্ন নম্বর বারোতে বলা হয়েছে বুদ্ধির অভিক্ষায় অসফল হলেও একজন অবাধ্য ও অপরাধী শিক্ষার্থী বুদ্ধির দিক দিয়ে নিম্নমানের নাও হতে পারে ঠিক আছে বলেছে বুদ্ধির অভিক্ষায় অসফল হলেও একজন অবাধ্য ও অপরাধী অবাধ্য মানে যে কথা শুনে না হ্যাঁ শিক্ষার্থী বুদ্ধির দিক দিয়ে নিম্নমানের নাও হতে পারে এই তত্ত্বটি কি সত্যি না মিথ্যা নাকি কি সেটা বলতে হবে এই তত্ত্বটা কি মিথ্যা আবশ্যিক সত্য বা আংশিক সত্য সত্যটি এখনো প্রতিষ্ঠিত হয়নি নাকি সত্য কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি সত্য কারণ যে অবাধ্য যে অপরাধী সে যে বুদ্ধির দিক থেকে নিম্নমানের হবে তা কিন্তু বাধ্য নয় সে বুদ্ধির দিক থেকে নিম্নমানের নাও হতে পারে তারপর প্রশ্ন নম্বর তেরোতে বলা হয়েছে নিচের কোনটি থেকে মানসিক বয়স এবং বুদ্ধাঙ্কের ধারণাটি বিকশিত হয়েছে অর্থাৎ চারটা অপশানস রয়েছে নিচে সেই চারটা অপশানের মধ্যে বলতে হবে কোনটা থেকে মানসিক ধারণা সরি মানসিক বয়স এবং বুদ্ধাঙ্কের ধারণার বিকশন বা বিকশিত হয়েছে অপশানসগুলো দেখো ভ্যালিডিটি কোয়েফিসিয়েন্স ওয়েস্টলার স্কেল স্ট্যানফোর্ড বিনার স্কেল এগুলোর কোনোটিই নয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে স্ট্যানফোর্ড বিন্যাট স্কেল ঠিক আছে তারপর পরের প্রশ্নে চোদ্দো নম্বরে চলে আসে চৌদ্দ নম্বরে বলা হয়েছে বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্বে যিনি অভিসারী চিন্তন ও অপসারী চিন্তন সম্পর্কে মতামত প্রকাশ করেছেন তিনি কে অর্থাৎ বুদ্ধির সংগঠনের ক্ষেত্রে অভিসারী এবং অপসারী চিন্তনের ক্ষেত্রে মতামত প্রকাশ করেছেন কে স্পিয়ারম্যান গিলফোর্ড স্টলম্যান থাস্টোন কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি গিলফোর্ড ঠিক আছে তারপর নাম্বার পনেরো পনেরোতে বলা হয়েছে ব্যতিক্রমী শিশু বলতে কি বোঝায় এই প্রশ্নটা কিন্তু ফ্রেন্ডস তোমাদের জন্য রেখেছি তোমরা নিচে কমেন্টে অ্যান্সার করবে ব্যতিক্রমী শিশু বলতে কি বোঝায় মেধাবী থাকে গুরুতর প্রতিবন্ধী গুরুতর প্রতিবন্ধী মেধাবী প্রতিবন্ধী যা অপশান হবে কোশ্চেনের নাম্বারের সাথে তোমরা নিচে কমেন্টে জানাও ঠিক আছে তারপর প্রশ্ন নম্বর ষোলোতে বলা হয়েছে ব্যতিক্রম ভাবাপন্ন শিশুদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ব্যতিক্রম ভাবাপন্ন শিশুদের ক্ষেত্রে অর্থাৎ ব্যতিক্রমই আমরা কি করে বুঝবো একজন শিক্ষার্থীকে সে যে ব্যতিক্রম বাকিদের থেকে সেটা থেকে কী করে বুঝবে সেটা পজিটিভ থেকেও হতে পারে সেটা নেগেটিভ দিক থেকে হতে পারে ব্যক্তিত্ব প্রত্যক্ষণ আইকিউ দৈহিক গঠন কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি আইকিউ অর্থাৎ একজন শিক্ষার্থীর আইকিউ কি আছে সে আইকিউই বলে দেবে তার শিক্ষণ পদ্ধতি বলে দেবে সে নর্মাল নাকি ব্যতিক্রম সে খুব ভালো না খুব খারাপ নাকি সে অ্যাভারেজ সেই আইকিউ বা বুদ্ধাঙ্ক কিন্তু বলে দেবে তারপর নাম্বার সতেরোতে বলা হয়েছে যে সকল শিশুদের বুদ্ধঙ্ক সাধারণের থেকে বেশি তাদেরকে কি বলা হয় অর্থাৎ যে সকল শিশুদের বুদ্ধঙ্ক সাধারণ শিশুদের থেকে বেশি হয় তাদেরকে কি বলে ব্যতিক্রমী ক্ষমতা সম্পন্ন শিশু ক্ষীণ বুদ্ধিসম্পন্ন শিশু উন্নত বুদ্ধিসম্পন্ন শিশু নাকি স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন শিশু কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি উন্নত বুদ্ধিসম্পন্ন শিশু তারপর চলে আসি প্রশ্ন নম্বর আঠারো এই যে এই প্রশ্নটা গতকাল দিয়েছিলাম গতকাল তোমাদের এটার উত্তর করতে দিয়েছিলাম ঠিক আছে প্রশ্নটা একটু ঘুরিয়েছি এখানে স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তত্ত্ব প্রকাশ করেন তা কি একক উপাদান তত্ত্ব দ্বি উপাদান তত্ত্ব বহু উপাদান তত্ত্ব ত্রি উপাদান তত্ত্ব ঠিক আছে গতকালকের প্রশ্নটা ছিল হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব কে প্রকাশ করেছেন তো বোঝা যাচ্ছে এটা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বের প্রকাশ করেছেন ঠিক আছে তারপর নাম্বার নাইনটিন নাম্বার নাইনটিনে বলা হয়েছে বিশেষ বিশেষ একটি দেখো একটা উক্তি দেওয়া হয়েছে বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই হলো বুদ্ধি এই মতটি সর্বপ্রথম কে প্রকাশ করেন রস ওয়াটসন উড্রো রুশো কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি মনোবিদ উড্রো তিনি প্রথম বলেছিলেন যে বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই হচ্ছে বুদ্ধি ঠিক আছে তারপর প্রশ্ন নম্বর কুড়িতে কি বলা হয়েছে দেখো কুড়িতে বলা হয়েছে আরেকটি মতামত দেওয়া হয়েছে অনুরাগ হলো কোনো বিশেষ বস্তু ব্যক্তি বা কাজের প্রতি মানসিক আকর্ষণ অনুরাগ মানে কি কোনো কিছুর প্রতি যে ভালোবাসা বা টান হ্যাঁ অনুরাগ হলো কোনো বিশেষ বস্তু ব্যক্তি বা কাজের প্রতি মানসিক আকর্ষণ এই অভিমত ব্যক্ত করেন কে ক্রো অ্যান্ড ক্রো বিংহাম ডিভি কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ক্রো অ্যান্ড ক্রো ঠিক আছে তারপর প্রশ্ন নম্বর একুশে বলা হয়েছে আবার একটি উক্তি দেওয়া হয়েছে অনুরাগ হলো শিশুর বিকাশের অভিমুখে তার ব্যক্তিসত্ত্বার স্বতঃস্ফূর্ত অগ্রগতি দেখো বিশেষ কিছু মতামত মতবাদগুলোও কিন্তু এখানে দিয়েছি যাতে তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করলে পরীক্ষাতে কিন্তু হেল্প হয় ঠিক আছে রাসেল হারবার্ট লাভ ডিভি কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ডিভি ডিউই বলেছেন যে অনুরাগ হলো শিশুর বিকাশের অভিমুখে তার সত্তার স্বতঃস্ফূর্ত অগ্রগতি ঠিক আছে তারপর প্রশ্ন নম্বর বাইশ প্রশ্ন নম্বর বাইশে বলা হয়েছে যে উপাদান মানুষের বুদ্ধিকে সরি যে উপাদান মানুষের বুদ্ধিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে তা কি অর্থাৎ কোন উপাদানটা অপশানসগুলোর মধ্যে কোন উপাদানটা মানুষকে বা তার বুদ্ধিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে বংশগতি বংশগতি ও পরিবেশ পরিবেশ নাকি এগুলোর কোনোটি নয় কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি বংশগতি এবং পরিবেশ এ দুটোই কিন্তু বুদ্ধিকে প্রভাবিত করে তার পরের প্রশ্ন নাম্বার তেইশে বলা হয়েছে বুদ্ধি বংশগতির উপর নির্ভর করে এই তত্ত্বের প্রবক্তাকে বুদ্ধি বংশগতির উপর নির্ভর করে ইয়র্কস স্পিয়ারম্যান স্কিনার থাস্টন অর্থাৎ এই মতামতের অর্থ হচ্ছে যে যেই বংশ থেকে বিলং করছে তার বুদ্ধিও সেই রকম লেভেলেরই হবে ঠিক আছে এটাকে বলেছেন ইয়র্কস স্পিয়ারম্যান স্কিনার থার্স্টন কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ ইয়র্ক্স ঠিক আছে দেখো এই মতবাদগুলো পারলে তোমার খাতায় নোট করে রাখতে পারো কাজে দেবে আশা করি তারপর স্পিয়ারম্যানের মতানুসারে বুদ্ধির ধারণাটি হলো নতুন পরিস্থিতির সঙ্গে প্রশিক্ষণ বিমূর্ত ধারণা চিন্তনের ক্ষমতা সম্পূর্ণ ও সম্পর্ক ও আত্মসম্পর্কের প্রতি প্রশিক্ষণ সম্পর্ক আন্তসম্পর্ক বলছে আন্তসম্পর্ক মানে হচ্ছে ইন্টার রিলেশনশিপ যেটা ঠিক আছে উপরের সব কয়টি কীভাবে সঠিক উত্তর বলছে স্পিয়ারম্যানের মতানুসারে বুদ্ধির ধারণাটা কী অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি সম্পর্ক ও আন্তসম্পর্কের প্রশিক্ষণ ঠিক আছে তারপর পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বুদ্ধির গিলফোর্ড তত্ত্বটিকে বলা হয় যে গিলফোর্ড তত্ত্ব রয়েছে যে গিলফোর্ডের যে বুদ্ধির তত্ত্ব রয়েছে সেটাকে কি বলা হতে পারে যে নিচের অপশানসগুলো আছে দেখো বিষয়সূচি থেকে প্রক্রিয়া প্রক্রিয়া থেকে দ্রব্য তত্ত্ব বুদ্ধির সংগঠন ত্রিমাত্রিক তত্ত্ব উপরের সব কয়টি কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে উপরের সব কয়টি অপশান নাম্বার ডি দেখো বিষয়সূচি প্রক্রিয়ার দ্রব্য এই তিনটার কথা তিনি বলেছেন এটাকে ত্রিমাত্রিক তত্ত্ব বলা হয়ে থাকে এবং এই তত্ত্বের মধ্য দিয়ে তিনি বুদ্ধের সংগঠনকে নির্দেশ করেছেন সেই কারণে এ বি সি সবগুলো সঠিক উত্তর তাই ওপরে সব কয়টি হলো অ্যান্সার অপশান নাম্বার ডি চলে আসি প্রশ্ন নম্বর ছাব্বিশ বলা হয়েছে বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী অপশানসগুলো দেখে নিই বিমূর্ত চিন্তনের ক্ষমতা বিমূর্ত চিন্তনের ক্ষমতা বলতে যে সমস্ত ফ্যাক্টসগুলো রয়েছে সেগুলো যাতে চিন্তা করার ক্ষমতা থাকে তারপরে বলা হচ্ছে নতুন পরিস্থিতির সঙ্গে ব্যক্তিকে অভিযোজিত হয়ে সহায়তা অভিযোজিত হতে সহায়তা করা অর্থাৎ নতুন পরিস্থিতি সমাজের নিড বা বেসিক যেগুলো নিড রয়েছে সেই অনুযায়ী নিজেকে অভিযোজন করা নিজের পরিবর্তন ঘটানো ঠিক আছে বারবার আমি অভিযোজনের কথাটা যখন বলি একটা বইয়ের নাম কিন্তু আমি বলে থাকি এটা বিভিন্ন পরীক্ষাতে এসছে চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন অর্থাৎ প্রকৃতির প্রয়োজন অনুযায়ী কিন্তু পৃথিবীর প্রত্যেকটা প্রাণী নিজেদের মধ্যে পরিবর্তন এনেছে এটাকে কিন্তু অভিযোজন বলা হয় তো এখানে বলেছে নতুন পরিস্থিতির সঙ্গে ব্যক্তিকে অভিযোজিত হতে সহায়তা করে বুদ্ধি পূর্ববর্তী জ্ঞান থেকে সুবিধা গ্রহণ করা উপরের সব কয়টি কীভাবে সঠিক উত্তর বুদ্ধির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিপরীত পরিস্থিতিতে চিন্তা করার ক্ষমতা তাকে থাকতে হবে সমাজের বা প্রকৃতির নিয়ম অনুযায়ী তার মধ্যে পরিবর্তন আনতে হবে পূর্ববর্তী জ্ঞান থেকে সুবিধা গ্রহণ করতে হবে অর্থাৎ ওপরের সব কয়টি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার ডি তারপর চলে আসি নাম্বার টোয়েন্টি সেভেন বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তাকে বুদ্ধির একক উপাদান তত্ত্ব আমরা দ্বি উপাদান তত্ত্ব কিন্তু বারবার বারবার করে করছি স্পিয়ারম্যানের কথা বারবার করে পড়ছি এবার একক উপাদান তত্ত্বের প্রবক্তাকে বিনে স্পিয়ারম্যান বার্ট গিলফোর্ড কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ আলফ্রেড বিনে ইংলিশের নামটা কিন্তু বিআইএনই টি থাকবে টিটা এখানে সাইলেন্ট হ্যাঁ আলফ্রেড বিনে সিঙ্গেল ফ্যাক্টর থিওরি বা একক উপাদান তত্ত্ব চলে আসে প্রশ্ন নম্বর টোয়েন্টি এইট বলা হয়েছে মনোবিদ থন্ডাইক বুদ্ধি সংক্রান্ত কোন তত্ত্বটিকে গ্রহণ করেছেন মনোবিদ থন্ডাইক বুদ্ধি সংক্রান্ত কোন তত্ত্বটিকে গ্রহণ করেছেন অপশানসগুলো একটু দেখে নিই একক উপাদান তত্ত্ব দ্বি উপাদান তত্ত্ব বহু উপাদান তত্ত্ব বহু উপাদান তত্ত্ব দুইবার হয়ে গেছে এখানে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অথবা ডি যেহেতু টাইপিং একটা মিস্টেক হয়েছে দুটোই বহু উপাদান তত্ত্ব ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে তাহলে দেখো একক উপাদান তত্ত্ব আমরা এখনই দেখলাম এটা কে করেছেন আলফেড কে করেছে স্পিয়ারম্যান আর বহু উপাদান তত্ত্ব কে করেছে আমরা দেখে নিলাম সেটা হচ্ছে থর্নডাইক তো তিনজন মনোবিদের তিনটা তত্ত্ব কিন্তু আমরা জানতে পারলাম ঠিক আছে তারপর প্রশ্ন নম্বর উনত্রিশে বলা হয়েছে মানুষের চিন্তা ও জ্ঞানের বিকাশের সম্পর্কে তত্ত্বটি প্রতিষ্ঠাতা কে মানুষের চিন্তা এবং জ্ঞানের বিকাশের সম্পর্কে রুশো পিঁয়াজে ওয়াটসন ফ্রয়েড কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি পিঁয়াজে ঠিক আছে পিঁয়াজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং আজকের সেটা শেষ প্রশ্ন নাম্বার তিরিশ বলছে শিশুদের ভাষার বিকাশের ক্ষেত্রে নিচের কোনটি ত্রুটিপূর্ণ ভাষার বিকাশের ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে বেশি বাধা করে একটা শিশুর অপশানগুলো দেখো বেশি কথা বলা যে শিশু খুব বেশি কথা বলে হিজিবিজি লেখা উচ্চারণ সমস্যা বা তোতলামি চুপচাপ প্রকৃতি কি হবে সঠিক উত্তর ভাষা বিকাশের ক্ষেত্রে কিন্তু একটা শিশুর উচ্চারণ সমস্যা বা তোতলামি একটা ত্রুটিপূর্ণ দোষ ঠিক আছে তো এই ছিল আজকে সেটা তিরিশটা প্রশ্ন তোমরা যারা যারা লাইভ অ্যান্সার করলে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আরেকটি ক্লাস আজকে পেয়ে যাবে রাত্রি আটটার দিকে ইংলিশ পেডাগগির আমরা খুব রিসেন্টলি আমাদের চ্যানেলে তিনটা করে রেগুলার টেটার ক্লাস করানো শুরু করব কারণ যেহেতু বোঝা যাচ্ছে যে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটা পরীক্ষার ফর্মই হয়তো দুর্গাপূজার পরপর ছেড়ে দেবে তো আর বেশি সময় নেই হাতে সময় কম সেই হিসাব করেই প্রস্তুতিগুলো নিতে হবে তোমরা সেরকমভাবে প্রস্তুতি নিতে থাকো আর আমাদের চ্যানেলে তোমরা টাইম টু টাইম সমস্ত আপডেট এবং টাইম টু টাইম সমস্ত মক টেস্টের সিরিজগুলো পেতে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিলদেন স্টে কানেক্টেড উইথ আর এম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ Thank you very much.